ময়মনসিংহের নান্দাইল উপজেলার চণ্ডীপাশা ইউনিয়নের খামারগাঁও গ্রামের বয়স্ক নারী রাশিদা বেগম তার আইডি কার্ড নিয়ে বয়স্ক ভাতার কার্ড করেন ইউনিয়ন আওয়ামী লীগ নেত্রী রীনা পণ্ডিত দেবনাথ। এতে ভুক্তভোগী নারীর নম্বর না দিয়ে নিজের ব্যবহৃত মোবাইল নম্বর দেন ওই নারী নেত্রী। একইভাবে বিধবা নুরুন্নাহার আক্তারের আইডি কার্ড নিয়ে 2021 সালে বিধবা ভাতার কার্ড করেন রীনা। ওই কার্ডেও তার ব্যবহৃত অপর একটি মোবাইল নম্বর দেয়া হয়। এভাবেই গত দুই বছর ধরে দুই কার্ডের টাকা আত্মসাৎ করছেন এই আওয়ামী লীগ নেত্রী। কিছুদিন পরে হচ্ছে যেন কার্ড করছে, কিছুদিন পরে এখন কি কার্ড আপনার হাতে আসছে? না, এখনো দেয় নাই। না, কার্ড তো হচ্ছে কইছে, আমরা তো জানি না কার্ড। ওই কার্ডে টাকা পাচ্ছেন? না, টাকা কে নিতেছে? রীনা পণ্ডিত দেবনাথ চণ্ডীপাশা ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। 2021 থেকে 2022 সাল পর্যন্ত এক বছরের টাকা উত্তোলন করে রাশিদা বেগমকে মৃত দেখিয়ে আরেকজনের নামে বয়স্ক ভাতার জন্য পুনরায় আবেদন করেন ওই নেত্রী। টাকা ঢুকে সবাই ঢুকছে, পরে আমি কুচি তো সবার টিহা ঢুকছে, তোরাটা ঢুকে না গেলে, হ্যাঁ তোরাটা ঢুকছে টিহা, পরে আমি কুচি কি কষ্ট হতে দিছি আমার দিদি, আমার কাট লাগবে না, টিহা ঢুকছে তো ঢুকছে, পরে ওদেরকে খুঁজি বলে মোবাইল দেখে সার্জ দেখে যে সিমটা তুলছে সেটাকে সার্জ দেখে ওর সার্জ দিছে, সার্জ দিলে 1500 টাকা ঢুকছে, তার আমি বুঝছি না 1500 টাকা ঢুকছে বলে ঢুকতে দিয়েছি, পরে সিয়ার তুই নাকি তো জানি কত জানি আর একটা নাম্বার টিয়া ঢুকছে, এই সিম কিন্তু আমরাও না বা আমরা কোনো ব্যবহার করি। এ বিষয়ে জানেন না স্থানীয় ইউপি সদস্য মুখলিসুর রহমান মাসুমো। জানান তিনি নির্বাচিত হওয়ার আগেই এ দুটি কার্ড করা হয়েছে। আসলে মূলত দুই তিন দিন ধরে যে কাটলিয়া যে সমস্যাটা এটা শুনতাছি, আসলে ওই কার্ডটা 2021 সালে হয়েছিল, এই এটা সম্পর্কে আমার কোনো ধারণা নাই, অভিজ্ঞতাও নাই, কারণ আমি ওই সময় তো আমি ইউপি সদস্য ছিলাম না, আমি যে সময় থেকে হয়েছি ওই সময় থেকে আমার জানা মতো কোনো কার্ডের কোনো সমস্যা হয় নাই, তবে আমি ওরা শুনতাছি এমন একটা নাম্বারে এমন হয়েছে। নান্দাইল উপজেলা সমাজসেবা কর্মকর্তারা জানিয়েছেন কেউ এইভাবে ভাতাভোগীর টাকা নিতে পারেন না, অভিযোগ পেলে এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে। মাসারুল হক মুহাজির, কালবেলা।